আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি অ্যাডোবি প্রিমিয়ার উপর নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে আজকে টিউটোরিয়াল আমরা জানবো অ্যাডোমি প্রিমিয়ার ব্যবহার করে কীভাবে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে কাজ করব দেখা যায় আমরা যদি কোনো প্রোজেক্টে কাজ করে যেটি মনে করেন একটি নাটক কিংবা একটা শর্ট ফিল্ম সেক্ষেত্রে যেটি হয় অনেকগুলো ক্লিপ থাকে অনেকগুলো সিকোয়েন্স থাকে দেখা যায় আমরা এডিট করার পরে নির্দিষ্ট একটা কালার গ্রেড করতে চাই থ্রু আউট দ্য ক্লিপস তো সেই ক্ষেত্রে আমাদের ইন্ডিভিজুয়াল ক্লিপ ধরে ধরে সেই কালার অ্যাডজাস্টমেন্ট কিংবা কালার কারেকশন করা অনেক টাফ হয়ে যায় আমরা যদি কোনো অ্যাডজাস্টমেন্ট লেয়ারে সেটি করি যে সুবিধাটি পাবো আমরা তখন আমরা অ্যাপ্লাই করব একসাথে সবগুলো ক্লিপে সেটি অ্যাপ্লাই হয়ে যাবে এবং পরবর্তীতে যদি আমরা কোনো চেঞ্জ করতে চাই সেই চেঞ্জটাও কিন্তু আমরা যদি এক জায়গায় চেঞ্জ করি প্রত্যেকটি ক্লিপে সেটি হয়ে যাবে এরকম আরও বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে যেগুলো আমরা একসাথে সবগুলো ক্লিপের উপরে চাইলে আমরা অ্যাপ্লাই করতে পারি অনেক ট্রানজিশনে আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারের দরকার হয় তো চলুন দেখা যাক অ্যাডজাস্টমেন্ট লেয়ার আসলে কীভাবে কাজ করে প্রিমিয়ার প্রোতে আমি একটি সিকোয়েন্স তৈরি করে তিন চারটি ক্লিপ এরকম নিয়ে নিয়েছি প্রত্যেকটি হলো আমাদের সিভিচের কিছু ক্লিপ রয়েছে তো আমি চাচ্ছি এখানে কোনো কালার গ্রেড করতে তো আমার যে প্রবলেমটা হবে অ্যাডজাস্টমেন্ট লেয়ার ছাড়া সেটি একটু আগে আমি আপনাদেরকে দেখাই মনে করেন এটির আমি কিছু কালার ক্রিয়েট করব বা কিছু কালার কারেকশান করব তো আমি যদি কালার গ্রেড করতে চাই আমি চাচ্ছি এখানে অরিজিন টিল লুক নিয়ে আসতে সেক্ষেত্রে আমি জাস্ট খুব সিম্পলি আমাদের এই লুমিট্রি কালার প্যানেল থেকে এগুলো আপনাদের এখন না বুঝলেও হবে কারণ কালার গ্রেড বা কালার কারেকশন নিয়ে আমি ডেডিকেটেড ভিডিও করব তো সেখানে আমি এগুলো সম্পর্কে আরো বিস্তারিত আপনাদেরকে বলবো তা আপাতত জেনে রাখেন যদি আমরা কোনো কালার গ্রেড করতে চাই আমরা খুব সিম্পলি লুমিট্রি কালার যে প্যানেল রয়েছে সেখান থেকে আমাদের হাইলাইট এবং শ্যাডোর যে কালার টোন সেটি চেঞ্জ করতে পারি তো এখান থেকে আমি যদি আমার শ্যাডোর টিল কালার দেই শ্যাডোতে অ্যান্ড আমি যদি নে দেই অরেঞ্জ কালার এখানে আমি অরেঞ্জ কালার দিয়ে দিলাম তো এখানে আমার কালার গেট কিন্তু হালকা পরিমাণে হয়ে গেলো যদি আগের লুকটি দেখেন এরকম ছিল একটু আমাদের কুল লুক এখন আমি একটু অরেঞ্জ অ্যান্ড টিল যে ফিল সেটি নিয়ে আসলাম এটিকে আরেকটু এক্সট্রিম যদি করতে চাই আমরা যদি যাই কার্বের থেকে আমাদের হিউ অ্যান্ড স্যাচুরেশন এই জায়গা থেকে আমরা যদি আমাদের অরেঞ্জ কালারটাকে একটু বাড়িয়ে দেই এবং আমাদের টিল কালার সেটিকেও আমরা একটু বাড়িয়ে দিতে পারি তো মোটামুটি এরকম একটা লুক আমরা পেয়ে গেলাম তো আমরা যদি চাই এখন প্রত্যেকটি ক্লিপে সেটিকে অ্যাপ্লাই করব যেটি করতে হবে প্রত্যেকটি ক্লিপে এখন আমার আলাদাভাবে এই চেঞ্জগুলো করতে হবে কিংবা আমি যদি এখান থেকে আমাদের লুমিট্রি কালার এটিকে কপি করি কন্ট্রোল সি প্রেস করে দেন আমি ক্লিপ ধরে ধরে এটিকে পেস্ট করে দিতে পারবো যেটা একটু টাইম কনজিউমিং আপনি যদি অনেক বড়ো কোনো প্রোজেক্টে কাজ করেন সেক্ষেত্রে এটি আপনার প্রবলেম সৃষ্টি করবে তো সেক্ষেত্রে আমরা যেটি পারি আমরা যদি আমাদের প্রোজেক্ট যে ডায়লগ বক্স আছে বা প্রজেক্ট প্যানেল আছে যেটা সেই প্রজেক্ট প্যানেলে গিয়ে যদি আমরা রাইট বাটন ক্লিক করি কিংবা আমরা যদি আমাদের প্রজেক্ট প্যানেলে এখানে নিউ একটা আইকন আছে এই নিউ আইকনে যদি ক্লিক করি তাহলে আমাদের এখানে দেখবেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার নামে একটা অপশন আছে এটাকে আমরা ক্লিক করে অ্যাডজাস্টমেন্ট লেয়ার তৈরি করতে পারবো খুব সহজে এখানে রাইট বাটনে ক্লিক করে সেম অপশন পাবো এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেব দেন আমরা যদি ওকে করে দিই আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি চলে আসলো তো এটিকে আমি ড্র্যাক করে আমাদের ভিডিওগুলোর উপরে নিয়ে আসবো এটিকে আমি একদম পুরো ভিডিও জুড়ে রেখে দেবো এখন দেখেন আমি যদি কোনো চেঞ্জ করি আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে এবার কিন্তু আমার ভিডিও সিলেক্ট না করে আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার সিলেক্ট করব সেটিকে সিলেক্ট করে দেন আমি আবার আগের মতন আমার কালার হুইল অ্যান্ড ম্যাচে গেলাম এখান থেকে আমি শ্যাডোতে টিল নিয়ে আসলাম আমার টোনে অরেঞ্জ নিয়ে আসলাম এবং হাইলাইটসে অরেঞ্জ নিয়ে আসলাম এবং আমি যদি চাই আবার ক্রিয়েটিভ ওয়েতে এখান থেকে হিউ অ্যান্ড সেচুরেশন যে কার্ভস আছে এখান থেকে আমার যে অরেঞ্জ কালার সেটিকে আমি বাড়িয়ে দিতে পারি অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আমি যদি চাই আমাদের যে টিল কালার আছে টিল কালারটাকেও আমি বাড়িয়ে দিতে পারি তো এরকম একটা লুক আমরা পাচ্ছি যেটা আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে অ্যাপ্লাই করেছি তো এখন যে জিনিসটা হয়েছে দেখেন এটার উপরে অ্যাপ্লাই করার কারণে আমার পরবর্তী যে ক্লিপটা আছে সেই ক্লিপটা কিন্তু এটি অটোমেটিক্যালি অ্যাপ্লাই হয়ে গেছে এবং এর পরের ক্লিপটা অটোমেটিক্যালি অ্যাপ্লাই হয়ে গেছে ডেফিনেটলি আমি এই ভিডিও ক্লিপগুলো ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি যেহেতু একই ক্যামেরা দিয়ে শ্যুট করে নিই সবগুলোর কালার ব্যালেন্স আলাদা রয়েছে কালার টোন আলাদা আছে এগুলোকে আমার আলাদা আলাদাভাবে আবার ঠিক করে নিতে হবে কিন্তু আপনি যখন কোনো প্রজেক্টে কাজ করবেন নিশ্চয়ই সেটি একটি নির্দিষ্ট ক্যামেরা দিয়ে শ্যুট করা হবে বা একই ধরনের ক্যামেরা দিয়ে শ্যুট করা হবে সেক্ষেত্রে আপনাদের কালার যে ডিফারেন্স সেটি কিন্তু সেরকমভাবে পরিলক্ষিত হবে না তো সেক্ষেত্রে আপনাদের একটার উপরে অ্যাপ্লাই করলেই হয়ে যাবে তো আমি যদি এখন দেখি প্রথম ক্লিপটার উপরে আমার ক্লিপটার উপরেও আছে আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ারও আছে এর জন্য এক্সট্রিম কালার এখানে দেখা যাচ্ছে আমি যে কোনো একটি যদি অফ করে দিই এখান থেকে এটিকে আমি ডিলিট করে দিলাম কারণ এটির উপরে এখন আমার দরকার নেই অ্যাডজাস্টমেন্ট লেয়ারই আমার এই কালার যে গ্রেট সেটি হয়ে গিয়েছে তো প্রত্যেকটা ক্লিপে হয়ে গিয়েছে এখন আমি যদি চাই এখান থেকে এটা একটু হোয়াইট ব্যালেন্সটা যদি ঠিক করতে আমার অন্যান্য ক্লিপের সাথে যাতে একটু ম্যাচ করে এখানে গ্রিনটা একটু বেশি মনে হয়েছে আমি কারভে গিয়ে যদি আমার কার্প অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে গ্রিন কালার সিলেক্ট করবো অ্যান্ড গ্রিন কালার সিলেক্ট করে এখান থেকে আমার গ্রিন যদি একটু কমিয়ে দিই তাহলে আমাদের ক্লিপটা এরকম চলে আসবে অ্যাগেন আমার এরপরের ক্লিপে এখানে আমার যে অরেঞ্জ কালার সেটি অনেক বেশি মনে হচ্ছে এখান থেকে আমি জাস্ট ক্লিক করে অরেঞ্জ কালারের যে স্যাচুরেশন সেটিকে কমিয়ে দিতে পারি এবং এখান থেকে অ্যাগেন আমার যে গ্রিন কালার একটু বেশি মনে হচ্ছে আমি গ্রিন কালারটিকে একটু কমিয়ে দিতে পারি তো খুব সিম্পলি কিন্তু আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করে প্রত্যেকটি ক্লিপে আমাদের যে অ্যাডজাস্টমেন্টগুলো আমরা এভাবে করে ফেলতে পারবো তো আশা করি আপনারা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কি কাজ সেটি বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো কনফিউশন থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেবো এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে স্পেশালি যে প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল করছি সেই টিউটোরিয়াল সিরিজের যে ভিডিওগুলো আসছে সেগুলো আপনাদের কেমন লাগছে সেটি জানাবেন এবং আপনাদের যদি কোনো সাজেশন থাকে নির্দিষ্ট কোনো বিষয় যদি শিখতে চান সেটিও আমাকে জানাতে পারেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে মানটিল দেন গুড বাই